হ্যালো হ্যালো সো ওয়েলকাম আজকে আমাদের ফাইভারের থার্ড ভিডিও এখন পর্যন্ত আমরা যে দুটা কাজ করেছি সেটা হল গিয়ে আমরা ফাইবারে একটা আচ্ছা আমি এটা খুলে রেখেছি কেন সরি আমি ফাইভারে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম প্রথম দিন আমরা রিসার্চ করেছিলাম সেকেন্ড দিন আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম গিগ আপলোড করেছিলাম আর এটুকুই করেছিলাম আমরা সেকেন্ড দিন আজকে হলো থার্ড দিন আমি জানি না সেকেন্ড দিন এরকম ডেট দেখা গেছে নাকি এটা ছিল গতকাল গতকালকে আমরা গিগ আপলোড করেছিলাম আর আজকে আমি ঘুম থেকে উঠে দেখি এই আট ঘন্টা আগে সকাল আটটার দিকে এই মেসেজটা এসেছে যে আমার একটা গিগ বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মেলটা এসেছে আর সাথে সাথে এই মেলটাও এসেছে কংগ্রেস অন ইয়ার ফার্স্ট সেল হ্যান্থ্যান হ্যানত্যান কীভাবে ব্যায়াল লয়ালিটি বানাতো ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো না আমরা দেখি কী কী কিনেছিল ওটা ভিউ ইয়র অর্ডারে যাই আমরা যে আমরা বুঝার চেষ্টা করি মানুষটা কি কিনেছে দেখুন আমি কিন্তু কিছুই করি নাই মাঝখানে আমি জাস্ট মাঝখানে তিন চার ঘন্টা সম্ভবত ফাইবারে অনলাইন ছিলাম একটা ট্যাবে জাস্ট ওপেন করে রেখেছিলাম কারণ হলো গিয়ে ফাইবারে আপনি যত অনলাইন থাকবেন তত ভালো সো চলুন আমরা দেখি কি কি চেয়েছ উনি সো এই যে এই হল এইখানে মানে আপনার যখন অর্ডার আসবে তখন এরকম একটা মেইল আসবে মেইলে থেকে আপনি যখন ভিউ ইউর অর্ডার দেবেন তখন আপনি এই পেজটা আসবেন এখানে দেখাবে আপনার কতক্ষণ সময় আছে অর্ডারটা ডেলিভারি করার পনেরো ঘন্টা তেতাল্লিশ মিনিট আছে এই লোকটা অর্ডার করেছে এটা হলো বায়ার ওনার হিস্টোরি দেখে আসি চলুন আমরা এমনিই দেখছি এটা দেখতেই হবে এমন কিছু না হিস্টোরিতে দেখার তেমন কিছু নাই ইজ অন ভ্যাকেশন ওকে যাই হোক তো উনি যেটা চেয়েছে সেটা হলো গিয়ে ইন্ডাস্ট ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি বিষয়ে একটা আর্টিকেল তিনটা কিওয়ার্ড উনি দিয়ে দিয়েছে এনক্রিপশন বিটকয়েন ফ্রড স্পেশাল রিকোয়ারমেন্টে উনি লিখেছে আই এম রিয়েলি জাস্ট লুকিং টু এক্সপ্লোর হাউ ডিজিটাল কারেন্সি উইল কন্টিনিউ টু চেঞ্জ পেমেন্ট সিস্টেমস ঠিক আছে সো আমি এখন আর্টিকেলটা লিখতে হবে আমাদের তারপরে ডেলিভার নামে ক্লিক করে আর্টিকেলটা ডেলিভার করতে হবে ঠিক আছে সো আমাদের হাতে সময় আছে হলো পনেরো ঘন্টা মিনিট তো চলুন আমরা আর্টিকেলটা লিখে ফেলি আমি ভিডিওটা পজ করি ওকে হ্যালো আই এম ব্যাক এতক্ষণ আমি আরো অনেক কিছু করেছি শুধুমাত্র আর্টিকেলটা লেখানো ছাড়া হাবিজাবি কাজের জন্য অনেক সময় চলে গিয়েছে এখন পাঁচ তা যাই হোক সো আমাদের যেহেতু আর্টিকেল আমরা এখন যেটা করব আমরা ডেলিভার নাও দিব এখানে আমরা সুন্দর করে লিখবো

থ্যাংক ম্যাথ ডেলিভার ওয়ার্ক স্যার ডেলিভারি করে দিলাম আমরা এখন যেটা হবে সেটা হলো গিয়ে যদি ক্লায়েন্ট অনলাইন থাকে ফাইবারে তাহলে সে অর্ডারটা ইয়ে করতে পারবে কমপ্লিট সে ক্লিক করতে পারবে অর্ডার রিসিভডে আর যদি সে না থাকে তাহলে তিন আর তিন দিন হয়ে গেলে ফাইবার একা একাই আমার অ্যাকাউন্টে পাঁচ ডলার পাঠিয়ে দেবে ঠিক আছে স্যার আমি এখন আবার একটু ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যে দেখে আসি আমাদের গিগটার কোথায় গেল আমাদের গিগ ম্যানেজ সেলস না মাই গিগস যাওয়া উচিত ছিল মনে হয় মাই গিগস দেখি আমাদের গিগটা মানুষজন দেখেছে নাকি দেখুন চব্বিশ জনের সামনে পড়েছিল আমাদের গিগটা তার মধ্যে তিনজন গিগটা ক্লিক করেছিল একজন তার মধ্যে অর্ডার করেছে সো মোটামুটি ভালো রেসিও তাই না তিনজন যদি ক্লিক করে তার মধ্যে একজন যদি অর্ডার করে তার মানে মোটামুটি থার্টি মানুষ যারা আমাদের ডেসক্রিপশন পড়ছে গিগের তারা গিগটা শেষ পর্যন্ত অর্ডার করছে তাই না সো যেটা ভালো সো এই ক্লিক আর এই ভিউ আর অর্ডারের রেশিওটা দেখবেন আর হলো ইমপ্রেশনে এত মনোযোগ দেওয়ার দরকার নেই এই তো আমাদের ফাইবার টিউটোরিয়াল আসলে খুব বেশি কিছু বলার নেই এইভাবে ফাইবার ইনকাম করতে আর আপনি যদি চান যে আপনার গিগটা আমি এখানে লিখি বি ইওর গো টু কন্টেন্ট রাইটার ফর ইউর ওয়েবসাইট দেখুন তাহলে কিন্তু আমার গিকটা খুঁজে পাওয়া যায় না এখানে দেখেছেন এই যে দেখুন উপরে নাই উম আরো নামি আমরা আরো নামি এই যে এইটা হইলো আমারটা নিউ অ্যারাইভালে একদম নিচে সো এটা আরও উপরে যদি আনতে পারেন আপনি এরকম বিভিন্ন কিওয়ার্ডের জন্য কন্টেন্ট রাইটার কন্টেন্ট রাইটার ফর ইয়ার ওয়েবসাইট এগুলোর জন্য যদি আপনি উপরে নিয়ে আসতে পারেন এই প্রথম দিকে আসবে সো উপরে আনার বিভিন্ন সিস্টেম আছে তার মধ্যে একটা হলো এসিও আপনার গিগটার জন্য আপনি এসিও করতে পারেন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন বিভিন্ন কি বলে আপনার যেসব সোশ্যাল অ্যাকাউন্ট আছে ওইসব সব জায়গায় শেয়ার করলে ওগুলোর জন্য ওগুলোর থেকে এই গিগটা ব্যাকলিঙ্ক পাবে সো এই গিকটা না মানে আমাদের গিগটা ব্যাকলিংক সার্চ দিবে অথবা মানুষ যখন গুগলে সার্চ দিবে আপনার গিগটা উপরের দিকে যাবে ঠিক আছে সো এই হলো একটা ব্যাপার আর গিগের জন্য সোশ্যাল শেয়ার ছাড়াও আপনি রেগুলার ব্যাকলিংকও করতে পারেন অনেকে গিগ জন্য আমি দেখেছি ওয়েব টু করে বা অন্যান্য এসিও মেথড ইউজ করে এই আর মেইন আইডিয়া হলো ফাইবার যেহেতু আপনার গিগ পাবলিশ করা ফ্রি সো আপনি চেষ্টা করুন অনেকগুলা গিগ পাবলিশ কর আমি ফাইবারের কোনো এক্সপার্ট কেউ না আপনারা দেখলেন আমি আপনাদের সামনেই অ্যাকাউন্ট করলাম আপনাদের সামনেই গিগ বানালাম অনেকেই ফাইবারের এক্সপার্ট মানুষজন আছে ফাইবারের ইনকামটা একটু কম হয় সাধারণত শুরুর দিকে পরে আস্তে আস্তে পিক আপ করে যখন আপনি আস্তে আস্তে ভালো রাইটার হয়ে যাবেন তখন দেখুন এই যে উনি পঁচিশ ডলার চার্জ করে উনি একশো ডলার চার্জ করে সো আস্তে আস্তে আপনি যখন পিক আপ করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনি দাম বাড়াতে পারবেন বিভিন্ন আপসেল করতে পারবেন তো এই তো আমি ফাউ কথা বলছি ফাইবার রিলেটেড টিউটোরিয়ালের থার্ড তিন পার্টের এটা শেষ পার্ট সো আমার প্ল্যান ছিল আসলে যে প্রথম দুই পার্ট করব এরপর গিগ সেল হতে অনেক দিন সময় লাগবে অথবা হয়তো সেল হবে না যদি সেল না হয় তাহলে আমি আর এই টিউটোরিয়ালগুলো পাবলিশ করব না বাট যেহেতু সেল হয়ে গেল সো পাবলিশ করতে আর সমস্যা নেই এই তিন পার্টের টিউটোরিয়ালের এটাই আমাদের লাস্ট পার্ট এখন শেষ হয়ে যাবে আর এই তো আর কিছু বলা নেই আর আপনারা এই ফাইবারের আপনাদের যে ইনকাম সেই ইনকাম আপনারা পেওনিয়ার দিয়েও নিতে পারবেন পেপাল দিয়েও নিতে পারবেন আহ 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 হ্যাঁ পেপাল দিয়েও নিতে পারবেন পেওনিয়ার দিয়েও নিতে পারবেন ব্যাঙ্ক ট্রান্সফার করা যায় ঠিক আছে সো এই এই হলো আমাদের টিউটোরিয়াল থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য আর এই এই দিকটা যদি আপনারা কেউ দেখে থাকেন এই দিকটা অর্ডার দিবেন না टाटा सबाई के